नमस्कार, आमार चैनेले स्वागत। जे सब मायेरा बाच्चादेर टिफिने नाना रकम बायनाक्का सामलाते सामलाते नाझेयाल हये गेछेन तादेर सुराहा करार जोन्नोई आज आमी निये एसेछी काँचा टमेटोर झाल। एटी 5 मिनिटे रान्ना हये जाबे आर बानानो अत्यंत सहज आर गरम गरम रुटी बा भातेर साथेओ अत्यंत उपादेय खेते। ताहले चलुन देखे नेवा जाक रेसिपिटी। काँचा टमेटो झालের জন্য নিয়েছি 3টে কাঁচা টমেটো, একটা মাঝারি সাইজের আলু এবং একটা বড় পেঁয়াজ কুচানো। কড়াইতে তেল গরম দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি এতে ফোড়ন হিসাবে দেব একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ মতো কালো জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে এতে আমি আলু ছেড়ে দেব। কড়াইতে আলু ছেড়ে দিয়েছি, এবার আমি এতে অল্প একটু হলুদ দিয়ে নেব। হাফ চামচ মতো হলুদ দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নেছি। চন্দ্রমুখী আলু বলে এই রান্নাটা করতে আপনার বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো, এবার পেঁয়াজটা আমি ছেড়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেছি। এবার এতে টমেটোগুলো ঢেলে দিলাম। এই রান্নাটি বেশ টক মিষ্টি হওয়ায় বাচ্চাদের খুব মনের মতো হবে। এতে আমি দিলাম 1 চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট। রঙের জন্য আমি অল্প রেড চিলি পাউডার দেব, কিন্তু মেইনলি আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করি। এতে রান্নার টেস্টও ভালো হয়, পেটেরও স্বাস্থ্য ভালো থাকে। একটু নুন দিয়ে নিলাম, স্বাদমতো নুন দিলাম এবং 1 চামচ চিনি দিলাম। আপনি দরকার হলে আরেকটু মিষ্টি দিতে পারেন, আপনার বাচ্চা যদি আরেকটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। ভালোভাবে নাড়াচাড়া করে এবার এটি আমি 1 কাপ জল দিয়ে দেব। জলটা আমি সব সময়ই গরম জল দিই, যারা আমার চ্যানেল দেখেন তারা জানেন আমি সব সময় একটু ফুটিয়ে জল দিই, কাঁচা জল দিই না। এবার আমি অল্পক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। টমেটোটা একটু মজে গিয়ে রান্নাটা মাখামাখা হয়ে গেলেই আপনার রান্না রেডি। দেখতেই পাচ্ছেন টক মিষ্টি টমেটোর ঝাল একদম রেডি। এটিকে রুটির সাথে খাওয়ার জন্য দিয়ে দিন। এই রেসিপিটি আপনাদের বাচ্চাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের লাইক ও কমেন্টই আমার অনুপ্রেরণা। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, না হলে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও আপনারা মিস করে যেতে পারেন। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।